রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণ থেকে ব্যাংকের সংযুক্তিকরণ। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সমাবেশ। বুধবার শ্রীরামপুরে ফেডারেশনের সমাবেশে যোগ দেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন বাম নেতারাও। ব্যাংকে বহু শূন্যপদে কর্মী নিয়োগ না করে কেন্দ্রীয় সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে তাতে বহু কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করছে ফেডারেশন। সাধারণ মানুষের আশা ভরসার স্থল কিন্তু সরকারি ব্যাংক। আজকে গ্রামে গঞ্জে যে গ্রামীণ অর্থনীতি, সেই যে সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের উপরই কিন্তু গ্রামীণ অর্থনীতি দাঁড়িয়ে আছে। না মার্চ করে কোনোদিন কোনো লাভ হয় না, 2+3 যোগ করলে 5ই হয়। কারণ যেটা মার্চ করেছিলেন, বলেছিলেন যে অনাদায়ী ঋণের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই জন্য দ্রুত ব্যাংকে মার্চ। গত 40 বছরের মধ্যে হায়েস্ট এই বেকারিত্ব সমস্যার কিন্তু সমাধান হতে পারে যদি ব্যাংকের শূন্য পদগুলোতে লোক নিয়োগ স্থায়ী পদে করা যায়। মোদী সরকারের ব্যাংক নীতি নিয়ে প্রশ্ন তোলেন সমাবেশে উপস্থিত বাম নেতারা। মোদীজি তারা কিছু তৈরি করেনি। ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল আজ থেকে 53 বছর আগে, তখন মোদীজিরা কোথায়? সব ব্যাপারে বেসরকারিকরণ করা তাদের পারলে ঝোঁক। রেল, খনি সহ নানাবিধ সব বেচে দেবে। তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও এই কর্মসূচিতে আছে। দাবি দাওয়া মানা না হলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। পুজোর আর সপ্তাহ দুয়েকও বাকি নেই। তার আগে 2014 টেটের মতোই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 923 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন গ্রুপ ডির ক্ষেত্রে মেধা তালিকা অনুযায়ী 573 জন যোগ্য প্রার্থীকে সুপারিশ পত্র দিতে হবে। 28 সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের সুপারিশ পত্র দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলার বিষয়ে ইচ্ছে প্রকাশ করেন বিচারপতি। তখন এসএসসির আইনজীবী বলেন এই সময়ের মধ্যে যথাযথভাবে প্রক্রিয়া শেষ করা মুশকিল। তখন বিচারপতি 100 জন চাকরি প্রার্থীকে সুপারিশ পত্র দেওয়ার কথা বলেন, কিন্তু এসএসসির আইনজীবী তাতেও সমস্যার কথা জানান। শেষে 28 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি এবং কাউন্সেলিং শেষ হলেই সুপারিশ পত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরো বলেন 2022-এর 9ই ফেব্রুয়ারি গ্রুপ ডির 573 জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এই 573 জনের কেউই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেননি। তখন মামলাকারীদের আইনজীবী বলেন বাক কমিটির রিপোর্ট অনুযায়ী গ্রুপ ডি পদে 609 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে 573 জনের চাকরি বাতিল করেছে আদালত। তা শুনে বিচারপতি বলেন তাহলে তো 573টি পদ এখনো শূন্য রয়েছে। এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় আরো বলেন তিনি শুনেছেন এক ব্যক্তি শান্তিপ্রসাদ সিনহার কাছে গিয়ে বলেছিলেন যে তিনি একজনকে নিয়োগ করছেন। তা শুনে শান্তিপ্রসাদ সিনহা বলেছিলেন তাহলে একটা নিয়োগপত্র নিয়ে যান, কিন্তু পরে ওই ব্যক্তি প্রার্থীর চাকরিতে যোগ দিতে গিয়ে দেখেন যে সেখানে কোনো শূন্য পদ নেই। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, তার ফলে যে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে বঞ্চিত ছিল কিছু মানুষের অপদর্থতা এবং অকর্মণ্যতার জন্য এবং সীমাহীন লোভের জন্য আজকে তারা দিশা দেখতে চলেছে, এটা অত্যন্ত পজিটিভ দিক। পুজোর আগে আমরা যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা সত্যি সত্যি দিনের পর দিন রাস্তার ধারে বসেছিল, তারা কিছুটা হলে আশার আলো দেখবে। এদিন গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এসএসসি কে মেধা তালিকা অনুযায়ী 350 জন যোগ্য প্রার্থীকে সুপারিশ পত্র দেওয়ার নির্দেশ দেন তিনি। গ্রুপ ডির মতো গ্রুপ সি এর ক্ষেত্রে 28 সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারির কথা বলেছেন বিচারপতি। কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলেই সুপারিশ পত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় দায়ের হওয়া 4টি এফআইআর এর প্রেক্ষিতে 28 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করবে সিবিআই। বুধবার বিধানসভা থেকে বাসে করে ধর্মতলায় আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বুধবার প্রথমে তারা যান শহীদ মিনার ময়দানে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে, যেখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী মেধাযুক্ত বেকারদের জন্য ভগবানের দূত হিসেবে আবির্ভাব হয়েছে। তারা আইনি লড়াই করুন, আন্দোলন করুন, আমরা আছি। সেখান থেকে বিজেপি বিধায়করা যান গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে দফায় দফায় 556 দিন ধরে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। অন্যদিকে বুধবারই ইজি দপ্তরে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। কয়েক ঘন্টা সেখানে ছিলেন তিনি। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।